বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ডের লঞ্চের উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তাদের ধারণা লঞ্চের ভেতরে আর কোনো মৃতদেহ নাই। এদিকে মঙ্গলবার দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চ ডুবিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 34-এ। এ দুর্ঘটনায় ময়ূর দুই লঞ্চের মালিক সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নৌপুলিশ। সোমবার সকালে ময়ূর দুই নামের একটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড নামের আরেকটি লঞ্চ। এ দুর্ঘটনার প্রথম দিনে 32 জনের লাশ উদ্ধার করা হলেও সম্ভব হয়নি ডুবে যাওয়া লঞ্চটি নিচ থেকে তোলা। কিছুটা বিরতি দিয়ে হলেও রাতের বেলায়ও চলে উদ্ধার তৎপরতা। উদ্ধারকারী জাহাজ দুরন্তের মাধ্যমে মঙ্গলবার সকাল 10টা থেকে আবারও শুরু হয় লঞ্চ উদ্ধার কার্যক্রম। এয়ারলিফ্ট পদ্ধতিতে মর্নিং বার্ড লঞ্চটি টেনে তোলার চেষ্টা চালায় উদ্ধারকারীরা। পানির নিচ থেকে তুলে অনেকটা তীরের কাছাকাছি নেওয়া হয় ডুবে যাওয়া মর্নিং বার্ডকে। জাহাজের ভগ্নাংশ যেটা আমরা নিচ থেকে উপরে তোলা হয়েছে এটাকে তীরে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে আর একটু সার্চ করা দিনের আলো থাকতে থাকতে, যাতে পরবর্তী আর কোনো ডেড বডি যদি পাওয়া যায় সেটা যেন আমরা উদ্ধার করতে পারি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করায় লঞ্চ উদ্ধারে সময় কিছুটা বেশি লেগেছে বলে জানান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান। প্রথমে যেটা দেখা যাচ্ছে ময়ূর দুই তো অবশ্যই, আর এর কোনো গাফিলতি ছিল কি না সেই বিষয়টা তদন্ত কমিটি একটু আলোচনা করে দেখে পরীক্ষা করে বলবে। দুর্ঘটনার জন্য দায়ী ময়ূর দুই লঞ্চটি হেফাজতে নিয়েছে বিআইডব্লিউটিএ। দায়ীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেছে নৌপুলিশ। এই মামলার আসামি করা হয়েছে সাতজনকে। ময়ূর যে এই 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 দুর্ঘটনা যে ঘটিয়েছে ময়ূর দুই সেটার মালিক, সেটা তিনি হলেন এক নম্বর আসামি, এবং এই ময়ূর দুইয়ের মাস্টার, ড্রাইভার, গ্রিজার এরা হলো সুকানি, এরা হলো বাদবাকি আসামি। এদিকে স্বজনের খোঁজে বুড়িগঙ্গার তীরে এখনও ভিড় করছে অনেকে। মা ও ছোট ভাইয়ের লাশ পেলেও হাসিফ এখনও খোঁজে পাননি তার বাবাকে। দুই নম্বরে ছিল আম্মু, আর হচ্ছে আর সাত নম্বরে ছিল ছোট ভাই। বেসিক্যালি ছোট ভাইকে আগে পাওয়া গেছে, আম্মুকে পরে পাওয়া গেছে। কবরস্থ করার জন্য আমি চলে যাই, কিন্তু এখানে লোক ছিল, যা লাশ উঠানো হয়েছে ওনারা চেক করছে, ওখানে পাওয়া যায় নাই। মর্নিং বার্ড ডুবে যাওয়ায় অনেকের সলিল সমাধি হলেও ভাগ্যগুণে বেঁচেও গেছেন অনেকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।